গুড ইভিনিং, আমি নীলার মা। ব্লগ এখন থেকে শুরু করলাম, এখন অনেকটাই রাত হয়ে গেছে, রাত 9টা বাজে। আজকে আমি অফিস যাইনি, এখন আমরা খাবো হলো চা, আমি খাবো আর সোনাই খাবে। এই যে সোনাই এখানে বসে আছে, সোনাইকে একটু হাই বলবে। হাই। আর আমার ঘরের অবস্থা খুব খারাপ, আমার ঘর সবসময় এরকম অগোছানোই থাকে, আমি পারি না তো গুছিয়ে সাজিয়ে রাখতে সময়ের অভাবে। আর 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 আমার সোনা মামা কি করছে? এই যে কুহু, আমার কুহু কি করছে? কুহু এখানে ড্রেসিং টেবিলের ওপরে ওঠে, উঠে এখানে ওষুধপত্র নিয়ে কিছুটা দুষ্টুমি করছে। বাবা এসে দেখলে যা দেবে না তোমাকে সোনা মা। আমি ডক্টরের কাছেও গেছিলাম, আর সোনাই গেছিল আমার সাথে, আমি একা যেতে ভয় পাই বলে। আর কি খেয়েছিস তুই? চকলেট বিস্কুট। আর 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 স্পেশাল স্পেশাল কি খেয়েছিস যেটা আমাকে দিসনি? সেটা কি? নিয়ে যা চাটা, নিয়ে যা। কি খেলি প্লেটে করে? ভুলে গেছিস খেয়ে? কি অবস্থা! আর নিয়েছে, আমাকে দেয়নি পুরো প্লেটটা খেলে। আমি বললাম একটা পিস দে, ও একটা দেয়নি, অর্ধেকটা দিয়েছে আমাকে, অর্ধেকটা। আমার সোনাই নিচে ইয়ে পেতে রেখেছি যাতে ঠান্ডা না লাগে। আমার জিভে জল আসছে এখনো। চাটা খেয়ে নেই, তারপরে কেক বানাবো। আজকে কালকে ক্রিসমাস বলে কথা, আজকে তো কেক বানাতেই হবে। আমি শুরু করে দিয়েছি কেক বানানোর প্রসেস শুরু। এই যে এই কাপটার মধ্যে আমি এর মধ্যে নিয়েছি দুটো ডিম, হাফ কাপ চিনি আর হাফ কাপ সাদা তেল। এবার এটা আমি মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নেব, রেডি করি। আর অন্যদিকে আমি ময়দা আর বেকিং পাউডার, বেকিং সোডাটা মিশিয়ে তৈরি করছি ততক্ষণ।